Hello everyone, Assalamualaikum. কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আমাদের এখানে গত 4 দিন যাবত অনেক 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 বেশি গরম। আজকেও আমার কনজারভেটরিতে 43 ডিগ্রি তাপমাত্রা হয়েছিল। মাথা তালু একেবারে গরম হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমার একটি পিম্পলও চলে এসেছে। এটা আসলে পিম্পল না, গরম বেশি হলে আমার ঠিক এরকমটি হয়। আজ অনেক দিন পর দেখলাম যে মুখে একটি পিম্পলও এসেছে, এত গরম, আসলে হিট নিতে পারছি না। তো যাই হোক, গরম শুধু আমি না, আশা রাখছি বর্তমানে এখন সবাই গরম পাচ্ছি আমরা যারা ইউকেতে আছি, কারণ এক সপ্তাহ যাবৎ ওয়েদার খুবই ভালো যাচ্ছে। তো আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে একটি আপুর খুবই সুন্দর একটি প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। আশা রাখছি যে এই প্রবলেমটি আমরা কম বেশি সবাই ফেস করি। প্লিজ আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি। এতে করে আপনারা কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, এবং ভিডিওটি প্লিজ যদি আপুকে ভালোবাসেন, আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন, ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন। এতে করে নতুনরা কিছু দেখার, জানার এবং শেখার সুযোগ পাবে। তো চলুন, যে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি সেই বিষয়বস্তুর দিকে আমি শুরুতে যাচ্ছি। আমি যে প্রশ্ন পেয়েছি আমি একটু দেখাচ্ছি। আজ আমি এই যে মাঝখানে থাকা যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটি দিব। এটি হচ্ছে মুসলিমা হাফিফা, এই যে এখানে। তো সেই যে প্রশ্নটি করেছে, ইটস এ রিয়েলি কমন কোয়েশ্চেন। আমি এভরি ইয়ার এই কোয়েশ্চেনটি পাই। এবছর আমি পেয়েছি 11 জনের কাছ থেকে, আর ইনি হচ্ছে 11 নাম্বার। ভাবলাম যে এতজন যেহেতু প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তরটি আমি লিখে না দিয়ে তারপর আমি সমাধান দিই। ও হা, প্রশ্নটিই তো বললাম না, চলুন একটু পড়ে দেখি। মুসলিমা হাফিফা, আপু আপনি লিখেছেন, আপু আমি হলুদের গুঁড়া এবং রসুন মরিচ ব্লেন্ড করে পানি মিক্স করে দিয়েছি, ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, তারপরেও আমার স্প্রে বটল তিনটাই নষ্ট হয়ে গেছে। কোনো কোনো গাছে এখনো পর্যন্ত পোকা আসছে, তারপরেও স্প্রে করতে পারছি না, এর সুন্দর সমাধান কি? সবার আগে আপু আমি আপনাকে অসংখ্য একটি ধন্যবাদ দিব, খুবই সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আর অবশ্যই আমি আপনার জন্য খুবই চমৎকার একটি সমাধানও নিয়ে এসেছি, কারণ এটি শুধু আপনার জন্য নয়, আমি নিজেও করি। কেন করি? চলুন আমরা ভিডিও দেখতে দেখতেই এবং শেয়ার করতে করতেই আপনাদের সাথে শেয়ার করি। আজ আমি সমাধানটি দেব হচ্ছে মরিচ গাছের ওপর। তাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি মরিচ গাছ, কারণ আজ আমি যে জিনিসটি অ্যাপ্লাই করতে যাচ্ছি, মরিচ গাছে আমি বরাবরই এভাবেই অ্যাপ্লাই করে থাকি। তো অ্যাপ্লাই করার আগে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি যে দেখুন মরিচগুলো কত বেশি শক্ত হয়েছে। আজ আমি দুটি মরিচ এখান থেকে লাউ কেটে লাউ ভাজি করেছিলাম, সেখানে দিয়েছি, হায় রে আল্লাহ, হায় কি ঝাল। একটি আমি খেয়েছি ভাতের সাথে, আর দুটি স্বামীর জন্য রেখেছিলাম। তো স্বামী ইউনিভার্সিটি থেকে এসে যখন ভাত খেতে বসেছে, একটি মরিচের অর্ধেক খেয়েছে, তার মানে পুরোপুরি দেড়টি মরিচই রয়ে গেছে। মরিচগুলো এত বেশি জাতের যে কি বলবো, খুবই চমৎকার। আর এই যে মরিচটি দেখতে পাচ্ছেন, ট্রাস্ট মি, এই মরিচ দিয়ে যদি কখনো তেহেরি না খেয়ে থাকেন, মিস তো করাই যাবে না। অবশ্যই বিরিয়ানি, তেহারি, কাচ্চি, পোলাও এই মরিচ দিয়ে একবার ট্রাই করবেন, ট্রাস্ট মি, আউট অফ দিস ওয়ার্ল্ড। এর যে ফ্লেভার, এর যে টেস্ট, কি আর বলবো। দেখুন মরিচ গাছে পাতার থেকে বেশিও অনেক বেশি মরিচ এসেছে। তো চলুন এখন আপনাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরের দিকে চলে যাই। সেই প্রশ্নের একটি কমন এবং খুবই সুন্দর একটি সমাধান আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এখানে। আপনার শুধু একাই নয় আপু, আপনার মতন আরও অনেক লোকের স্প্রে বটলের নজল নষ্ট হয়েছে এই পানিটি দিয়ে। অনেক সময় দেখা যায় যে আপনারা ছেঁকে নেন, তারপরেও ছাকার পরেও কিছু থেকে যায়, তাই নজলে আটকে যায়। আর হলুদের পাউডারটি বিশেষ করে নজলে অনেক বেশি আটকায়। তাই আমি বরাবরই যে কাজটি করি আমার কিন্তু নজলে কখনোই আটকায় না। এই কাজটি আমি করি আমার আমেনা বুড়ির জন্য, কারণ কি জানেন, আমি তো স্প্রে বটল ভাই ভাগ্যেই পাই না ব্যবহার করার জন্য। ওটি নেওয়া মাত্রই আমেনা বুড়ি বলবে কি, মিঠু 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 মিঠু,
আমিও পানি দেব, ও তো আমিও পানি দেব বলতে পারে না, শুধু বলে মিটু মিটু, মাটি ওয়াটার মাটি ওয়াটার, তার মানে সে মাটিতে পানি দেবে। তো এই যে দেখুন আমি নর্মাল একটি বটলের ভিতরে এখানে কি কি নিয়ে নিয়েছি চাল ধোয়ার পানি, তার সাথে আজ আমি ব্যবহার করেছি ফ্রেশ লেবু জুস। ফ্রেশ লেবু জুস বলতে আমরা যে লেবু খাই, জি ভালো ঠিক শুনেছেন, সেই লেবু থেকে আমি এক চা চামচ নিয়েছি। আর এখানে আমি কিন্তু এক লিটার পানিতে এক চা চামচ মিশিয়েছি, এটি হচ্ছে হাফ লিটারের বটল। এক লিটার পানিতে মিশিয়ে আমি এখানে হাফ লিটার নিয়ে নিয়েছি, সাথে এখানে তিন কোষ রসুন, এই তিনটি আমি একসাথে নিয়েছি। চাল ধোয়ার পানি রসুন একসাথে ব্লেন্ড করে ছেঁকে তারপর আমি লেবুর রস মিশিয়েছি। এরপর বোতলের মুখে আমি কিন্তু ছোট ছোট ফুটো করে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে রে ভাই শুধু পোকামাকড় দূর করার জন্য এভাবে স্প্রে করা। এই যে দেখুন, শুধু আপনারা বটলটিকে এমন করবেন, স্প্রে করবেন। আপনাদের কাজ হচ্ছে শুধু পানিগুলো পাতায় এবং মরিচে লাগা, মরিচে লাগা, ওরে আল্লাহ, মরিচে লাগা, যেন পাতাগুলো সুরক্ষিত থাকে। স্প্রে করলে একেবারে ছোট নজল দিয়ে বের হবে, কিন্তু এই যে দেখুন আমরা যে এভাবে করছি আমাদেরকে লাগছে না? অবশ্যই লাগছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আল্লাহর কি অশেষ রহমত, কি মেহরবানি, যে আমার গাছে কিন্তু কোনো 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 প্রকারের পোকামাকড় নেই। কারণ হচ্ছে কাঁচা মরিচ এবং রসুন এই দুটি ব্লেন্ড করে দিলে ভাই কিছুই থাকবে না। এর আগে আপনাদেরকে কিন্তু আমি খুব ভালোভাবে ডিটেলসে বলে দিয়েছিলাম যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, তাই কাঁচামরিচ গাছের আমরা যত্ন কাঁচামরিচ দিয়েই করব। এই কীটনাশক কাজ হবে না এমন কোনো কথা হলো রে ভাই? আমার তো কাজ হয়, ইনশাল্লাহ আপনাদেরও কাজ হবে। সো এখন আপনি যে একটি সুন্দর উপায় চেয়েছেন, আশা রাখছি এই উপায়টি আপনার কাছে সহজলভ্য হবে। একটি বটলের মুখে আপনারা ছোট ছোট করে হোল করে নিন, একটু বেশি বড় করবেন না, ছোট করলে বেশি ভালো হয়। তারপরে এই যে বটলটিকে ধরে শুধু স্প্রে করুন, এই যে দেখুন একটু প্রেস করুন, চমৎকারভাবে আসবে। আপনার পাতাতেও লাগবে, মরিচেও লাগবে, সবগুলো আপনাদের রোগ মুক্তি থাকবে পোকামাকড়ের হাত থেকে। আপু চেষ্টা করেছি আপনার প্রশ্নের জন্য, সুন্দর সমাধান চেয়েছেন, সুন্দর একটি সমাধান দেওয়ার জন্য। এখন এই যে পানি আমি এক লিটার বানিয়েছি, আমার সবগুলো মরিচ গাছে আমি দিয়ে দেব। মরিচ গাছে, ওয়াল্লা, গরমে কি আমার কথাও শেষ হয়ে গেল? বুঝতে তো পারছি না গাছ আবার কীভাবে হয়, গাছ হতে পারে রে ভাই? আমার মাথা একেবারে নষ্ট হয়ে গেছে গরমে। তো যাই হোক, আমি সবগুলো পুরোপুরি এক লিটার পানি, এখন আমার যতগুলো মরিচ গাছ আছে আমি সবগুলো গাছে এখন ব্যবহার করব। আর বাকি যা থেকে যাবে তা হচ্ছে আমার লাউ গাছের মাচার সামনের দিকে যে পাতাগুলো আছে সেখানেও ব্যবহার করব, কারণ কিছু কিছু পাতায় এখন ফাঙ্গাল শুরু হয়েছে, কারণ আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। এই সৌন্দর্যের সাথে দেখুন আমার পেছনে কত চমৎকার লতিরাজ কচুগুলো বিরাজমান। তো আমার কাছে ভীষণ ভালো লাগে যে গার্ডেনে বসে আপনাদের সাথে এমন কথা বলতে এবং ভিডিও করতে, আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। আশা রাখছি আজকের এই সুন্দর সমাধানটি আপনার উপকারে আসবে। আপু আপনি যে প্রশ্ন করেছেন আমার মনে ধরেছে, খুবই ভালো প্রশ্ন করেছেন, এই প্রশ্নটি আসলে খুব কমন ছিল, অনেকেই করেছে। আশা রাখছি ভিডিওটি সবার উপকারে আসবে, এই জন্যই প্লিজ বেশি বেশি করে সবার সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছে, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।